অপর জঙ্গলে সদ্য স্বামীহারা এক টুনি পাখি তার দুই মেয়ে টুকি আর টুনটুনকে নিয়ে বসবাস করত। ছোট মেয়ে টুনটুন দেখতে অনেক ফসা ছিল, কিন্তু তার মুখে ছোপ ছোপ কিছু দাগ ছিল, আর বড় মেয়ে টুকি দেখতে কালো ছিল, কিন্তু দু বোনের মাঝে অনেক মিল মহব্বত ছিল। মা, ও মা, কি হয়েছে মা তোমার? তুমি এভাবে বসে আছো কেন? মা রে, তোর বাবা চলে গেল আমাদের একা করে দিয়ে, এমনকি কোনো সয় সম্পত্তিও রেখে যায়নি আমাদের জন্য। এখন আমরা কি করে খাবো বল মা? কিছু আমি বুঝতে পারছি না। তার উপর আজকাল আমার শরীরটাও তেমন ভালো লাগে না রে। তুমি কোনো চিন্তা করো না মা, আমরা দু বোন সব কিছু সামলে নিব। তুমি শুধু বিছানায় শুয়ে শুয়ে বিশ্রাম নাও। তোরা তো এখনো অনেক ছোট, এত ছোটতে তোদের কি দিয়ে আমি পরিশ্রম করাবো? তোদের তো এখন পড়াশোনা করার বয়স রে মা। ছোট হয়েছি তো কি হয়েছে বলো তো মা? আমরা যদি আজ তোমার মেয়ে না হয়ে ছেলে হতাম, তাহলে কি এভাবে বাধা দিতে পারতে আমাকে বলো তো মা? মা রে, তা হয়তো পারতাম না, কিন্তু তোদের তো বিয়ে দিতে হবে রে মা। এ যুগে কোনো মেয়ে সুন্দরী আর শিক্ষিত না হলে যে কেউই তাকে বিয়ে করতে চায় না। তোরা যদি পড়াশোনা বাদ দিয়ে কাজ করিস, তাহলে তো মূর্খই থেকে যাবি, ঠিক আমার মতো। তাই আমি বলি কি মা, দুদিন গেলে আমি সুস্থ হয়ে যাব, তখন না হয় আমি কাজ খুঁজে নিব। তোরা এখন স্কুলে যাওয়া শুরু করে দে মা। আচ্ছা ঠিক আছে মা, আমরা পড়াশোনা করব, কাজও করব। এবার তুমি চুক্তি করে শুয়ে থাকো তো, আমরা বের হলাম। এই বলে টুকি আর টুনটুন কাজের জন্য বের হয়। সারা দিন ঘোরার পর তারা কোথাও কোনো কাজ খুঁজে পায় না। টুনটুন, কোনো কাজই তো পেলাম না রে। ওইদিকে মাও তো না খেয়ে আছে, কাজ না পেলে মাকে কি খাওয়াবো? আর ঔষধ এবার কি করে কিনবো বল তো? তখন টুকি পাশে থাকা একটা আম গাছের দিকে খেয়াল করে। আম গাছের নিচে অনেকগুলো পাকা পাকা আম পড়েছিল। টুকি আর টুনটুন আমগুলো কুড়িয়ে নেয়। চল টুনটুন, এগুলো বাজারে বিক্রি করে গিয়ে, এগুলো বিক্রি করে যা টাকা পাবো সেগুলো দিয়ে মায়ের জন্য কিছু খাবার আর কিছু ঔষধ নিয়ে যাব। এরপর টুকি আর টুনটুন মিলে আমগুলো বাজারে বিক্রি করে, আর সেই টাকা দিয়ে কিছু খাবার আর মায়ের জন্য ঔষধ কিনে নিয়ে বাড়ি ফিরে আসে। মা, ও মা, এ দেখো তোমার জন্য খাবার আর ঔষধ নিয়ে এসেছি। এগুলো কেনার টাকা তোরা কোথায় পেলি রে মা? কোথায় আবার, ওই যে আম কুড়িয়ে সেগুলো বিক্রি করে যা টাকা পেয়েছিলাম সেই টাকা দিয়ে এনেছি মা। আমি একজন অপদার্থ মা, যে কিনা নিজের বাচ্চাদের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে পারছি না। এই কষ্ট থেকে আর বড় কষ্ট দুনিয়াতে আর কিছু হতে পারে না। মা, বাদ দাও তো এসব, এবার খেয়ে নাও। এরপর টুনি বিছানা ছেড়ে নেমে আসে আর দুই মেয়েকে নিয়ে খাবারগুলো ভাগাভাগি করে খায়। এভাবেই তাদের কোনো রকমের কষ্টে দিন কাটতে থাকে। এদিকে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। টুকি আর টুনটুনও অনেক বড় হয়। এদিকে মেয়ে দুটো বড় হওয়াতে টুনি চিন্তায় মরে যায় যায় অবস্থা। মেয়েদের রোজগারে বসে বসে খাচ্ছি, তাদের বিয়ের জন্য যে দুটো টাকাও জমাবো সেটাও পাচ্ছি না, তার উপরে ওরা দেখতেও অসুন্দর। এবার আমি এদের নিয়ে কি করব? হায় ঈশ্বর, তুমি আমাকে পথ দেখাও, আমি যে আর এই কষ্ট নিতে পারছি না ঈশ্বর। এই দিনগুলো দেখার থেকে আমাকে তুমি কেন তুলে নিচ্ছ না ঈশ্বর, কেন? হঠাৎই বাহির থেকে একজন বৃদ্ধা ডাকতে থাকে। তার ডাক শুনে টুনি চোখের জল মুছে বাহিরে বেরিয়ে আসে। কে আপনি, এভাবে ডাকছেন কেন? আমি এক অসহায় বৃদ্ধা, আজ দুদিন হয়ে গেল আমি না খেয়ে আছি। আমাকে যদি কিছু খেতে দিতি তাহলে আমার জীবনটা বেঁচে যেত রে মা। আমি নিজেই এক অপদার্থ, নিজের সন্তানদের দুমুঠো খেতে দিতে পারছি না, এখন আবার আপনি খেতে চাইছেন? আমার ঘরে তো শুধু একবেলা খাওয়ার মতনই খাবার আছে। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আপনাকে খেতে দিচ্ছি।
এই বলে টুনি টুকি আর টুনটুনকে ডাকতে শুরু করে। মা টুনটুন, টুকি, আমাদের ঘরে যে অবশিষ্ট খাবারটুকু আছে সেই খাবারগুলো একটু নিয়ে আয় তো, একটু বাইরে নিয়ে আয় তাড়াতাড়ি, কই রে। মায়ের ডাক শুনে টুকি আর টুনটুন খাবারগুলো নিয়ে বাইরে চলে আসে। এরপর দু বোনে মিলে সেই বৃদ্ধাকে খেতে দেয়। আর খাবার খেয়ে বৃদ্ধা বলে, তোরা নিজেরা না খেয়ে আমাকে খাওয়ালে তোদের সাথে অনেক ভালো কিছু হবে, আর তোদের অবস্থার পরিবর্তন ঘটবে খুব তাড়াতাড়ি। আমার কথাটা তোরা মিলিয়ে নিস, এই পুটলিটা নে দিদি ভাই, এখানে কিছু নেল পলিশ আছে, তোদের দুজনকে সাজুগুজু করার জন্য আমি তোদের এটা উপহার দিলাম। এবার তোরা থাক, আমার সময় যে শেষ, আমি আসছি তবে। এরপর বৃদ্ধা সেখান থেকে চলে যায়। তখন টুনি মনে মনে ভাবতে থাকে, মেয়েদের তো সাজুগুজুর জন্য কিছু কিনে দিতে পারি না, মাসিমা জিনিসগুলো দিয়ে ভালোই করেছে। এরপর ওরা দু বোনে মিলে খুশি হয়ে পুটলি থেকে নেল পলিশ নিয়ে সাজতে শুরু করে। হঠাৎ করে টুকির হাত থেকে নেল পলিশটা পড়ে গিয়ে ভেঙে যায়। তখনই নেল পলিশ থেকে একটা গায়েবি আওয়াজ ভেসে আসতে থাকে, তোমরা আমাকে ফেলে দিয়ে ভেঙে ফেললে, আমাকে এক্ষুনি মাটির নিচে পুঁতে রাখো, নয়তো যে আমি মারা যাব, তাড়াতাড়ি করো বলছি। এরপর টুকি আর টুনটুন আর কিছু না ভেবে গায়েবি আওয়াজের কথা মতো নেল পলিশটাকে তাদের উঠোনের মরা গাছের নিচে পুঁতে রাখে। এদিকে রাত হয়ে যায়। একি, এই মরা গাছটায় এরকম নেল পলিশ দিয়ে ভরে গেল কি করে? টুকি, টুনটুন, এই মরা গাছটা জীবিত হলো কি করে? এরপর টুকি গতদিনে নেল পলিশ পুঁতে রাখার ঘটনাটা টুনিকে খুলে বলে। সব শুনে টুনি বলে, তাহলে কি এটা কোনো জাদুই গাছ? তোরা এই গাছ থেকে একটা করে নেল পলিশ নে তো মা। মায়ের কথা মতো দু বোনে দুটো নেল পলিশ নেয়। আর মরা গাছের নেল পলিশ নেওয়ার সাথে সাথে দু বোনে অনেক সুন্দরী হয়ে ওঠে। এরপর দু বোনের হাতে থাকা নেল পলিশ গুলো সোনার হয়ে যায়। এসব কাণ্ড দেখে ওরা তিনজন অনেক অবাক হয়। এগুলো কি তাহলে সবই বুড়ি মাসিমার দান? টুনির কথা শেষ হতে না হতে সেখানে একটা পরি প্রকট হয়। আমি এই মরা গাছে নেল পলিশের পরি, তোমরা সৎ আর উদার মনের, আর তাই তোমাদের এই গাছটা আমি উপহার দিয়েছি। আজ থেকে তোমাদের যা সমস্যা আছে তা সবই মরা গাছের নেল পলিশের মধ্য দিয়ে সমাধান করতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। এরপর পরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর টুনি নেল পলিশ থেকে পাওয়া সোনাগুলো বিক্রি করে অনেক বড়লোক হয়। একদিন এক কাকলি নেল পলিশের গাছ দেখে ভীষণ লোভে পড়ে যায়। এই নেল পলিশের গাছ দিয়ে আমাকে অনেক বড়লোক হতে হবে, আমি আজ রাতে এই গাছের সব নেল পলিশ চুরি করে নিয়ে যাব, এরপর সেই সোনার নেল পলিশ গুলো বিক্রি করে অনেক বড়লোক হয়ে যাব। এই বলে কাকলি রাতে নেল পলিশ চুরি করতে যায়। কিন্তু যেই না কাকলি নেল পলিশে হাত দেয় তখনই সে পুরে একেবারে ছাই হয়ে যায়। এদিকে সকালবেলা টুনি ছাইগুলো দেখতে পায়। তখন টুনি বলতে থাকে, কেউ হয়তো এই মরা গাছের নেল পলিশ চুরি করতে এসেছিল, তাই হয়তো সে তার লোভের শাস্তি পেয়েছে, তাই এই ছাইগুলো এখানে পড়ে আছে। এরপর থেকে টুনি তার দুই মেয়েকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। নাহারপুর জঙ্গলে এক টোনা তার স্ত্রী টুনিকে নিয়ে বসবাস করত। টোনা ছোটখাটো একটা ব্যবসা করত, আর তার স্ত্রী টুনি ছিল গর্ভবতী। কিছুদিনের মধ্যে টুনি দুটো ডিম দেয়। ডিম দেওয়ার সময় টুনি অনেক অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শরীর নিয়ে ডিমে তা দিতে থাকে টুনি। যেদিন ডিম ফুটে দুটো ছানা বের হয় সেদিনই টুনি মারা যায়। এটা আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার টুনি আমাকে পৃথিবীতে একা করে চলে গেল। এবার আমি এই ছানা দুটোকে মা ছাড়া কি করে বড় করবো? এটা তুমি কি করলে আমার সাথে? টোনা এসব বলতে থাকে আর অনেক কাঁদতে থাকে। এরপর টুনি সৎকার করে টোনা। এদিকে ছানা দুটো
মায়ের জন্য অনেক কান্না করতে থাকে। টোনা তার ছানাদের কষ্ট সহ্য করতে না পেরে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেয়। টুনি, তুমি আমাকে মাফ করে দিও টুনি, আমি তোমাকে বাঁচাতে পারিনি। আজ আমাদের ছানা দুটোকে বড় করার জন্য আমাকে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিতে হয়েছে। এরপর টোনা ওই জঙ্গলের মুন্নি নামের একটা মেয়ে পাখিকে বিয়ে করে বাড়িতে আনে। এটা কি বাবা? সোনা, এটা তোদের নতুন মা। এই মা তোদের দুবোনকে অনেক আদর যত্নে বড় করবে। তোরা একদমই এই মাকে জ্বালাবি না, বুঝেছিস? বাধ্য মেয়ের মতো যা বলবে তাই মেনে নিস তোরা। আচ্ছা ঠিক আছে বাবা। এরপর টোনা মুন্নিকে নিয়ে নিজের ঘরে চলে যায়। এদিকে রাত হয়ে যায়, রাত পেরিয়ে সকালও হয়ে যায়। মুন্নি ঘুম থেকে উঠে এসে টুকি আর টুনটুনকে বলে, টুকি টুনটুন তোরা দুজন পুরো ঘরটা পরিষ্কার করে নে তো। আর টুনটুন, ঘর পরিষ্কার করা শেষ হলে রান্নাঘরে এসে থালা বাসনগুলো মেজে নিবি। মা, আমরা তো কোনো দিনও কাজ করিনি মা, কিভাবে কাজ করতে হয় আমরা তো তাও জানি না মা। তোরা কাজ না করলে আমি কি তোদের বসে বসে খাওয়াবো নাকি? হ্যাঁ, কাজ করবি তো ভাত পাবি, নয়তো দুটোকে মায়ের কাছে পাঠিয়ে দিব বলে দিলাম। মুন্নির এমন কথা শুনে দুবোন ভীষণ কাঁদতে শুরু করে। ওদের কান্নার শব্দ শুনে টোনা দৌড়ে তাদের কাছে আসে। কি ব্যাপার মুন্নি, ওদের কি হয়েছে? ওরা এভাবে কাঁদছে কেন বলো তো? দেখো না, এই সাত সকাল বেলায় ওরা বাইরে যাওয়ার জন্য বায়না ধরেছে। যেই না বললাম বিকেলে নিয়ে যাব, তখনই দুবোনে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মা টুনটুন, মা টুকি, তোরা কাঁদিস না মা। আজ বিকেলে অফিস থেকে ফিরে এসে আমি তোদের তিনজনকে নিয়ে ঘুরতে যাব, কেমন? এবার চোখের জল বুঝে নিজেদের ঘরে গিয়ে পড়তে বস তো মা। বাবার কথা শুনে দুবোন নিজেদের ঘরে চলে যায়। এদিকে টোনা ফ্রেশ হয়ে খেয়ে অফিসে চলে যায়, আর মুন্নিও সুযোগ পেয়ে যায় দুবোনকে জ্বালিয়ে পুড়িয়ে রাখার জন্য। এই টুনটুন, এদিকে আয় তো, রান্নাঘরের সব বাসনগুলো আছে, ধুয়ে নিয়ে আয় তো। মা, আমাদের যে ক্ষুধা পেয়েছে মা, খেতে দাও না আগে মা। আগে কাজ পরে খাওয়া, যা রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি সব কাজ সেরে ফেল তো। মুন্নির কথায় বাধ্য হয়ে টুনটুন রান্নাঘরে গিয়ে কাজ করতে শুরু করে। এভাবেই মুন্নি না খাইয়ে দুবোনকে দিয়ে সারা দিন কাজ করাতে থাকে। এদিকে রাত হয়ে যায়, টোনা বাড়িতে ফিরে আসে। তখন মুন্নি টোনাকে বলে, টোনা বলছিলাম কি, এই দুবোনকে তুমি কোনো অনাথ আশ্রমে রেখে আসো, এদের মাও তো নেই। এই দুটোকে খাবার দিয়ে পুষে লাভ কি বলো? বড় হলে নিজের চিন্তা নিজে করবে, তখন আর আমাদের কথা ভাববে না। এরপর তো আবার আমাদের ঘরে সন্তান আসবে, এ দুটো থাকলে তো আর আমার সন্তান তেমন আদর যত্ন পাবে না। তুমি বরং কাল সকালেই ওদের অনাথ আশ্রমে রেখে আসো। তোর এত বড় সাহস, তুই আমার কলিজার টুকরো দুটোকে অনাথ আশ্রমে রেখে আসতে বলিস? তুই হয়তো ভুলে গিয়েছিস যে ওই দুই বোনের জন্যই তুই আমার বউ হতে পেরেছিস, বুঝেছিস? এই বলে টোনা মুন্নিকে মারতে শুরু করে। এরপর যদি এমন কোনো কথা শুনি না তোর মুখে, তাহলে তোর মাথাটা কেটে আমি কুকুরকে খাওয়াবো বললাম। আর হ্যাঁ, তুই কখনোই নিজের সন্তানের মা হতে পারবি না, এই কথাটা যেন তোর মনে থাকে। এই বলে টোনা দুই মেয়ের ঘরে গিয়ে তাদের আদর করে নিজের ঘরে চলে যায়। এদিকে মুন্নি রাগে জেদে বলতে থাকে, টোনা তোর ওই দুই মেয়ের জন্য আমার গায়ে হাত তুললি তো? আমার মাথা কেটে কুকুরকে খাওয়াবি বলেছিস? এবার দেখ, তোর মাথা কেটে আমি তোর দুই মেয়েকে খাওয়াবো। এই বলে মুন্নি টোনার ঘরে যায়। টোনা নিজের ঘরে ঘুমাচ্ছিল, তখনই মুন্নি পাশে থাকা একটা বালিশ নিয়ে টোনাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। টোনা মারা যাওয়াতে টুনটুন আর টুকি অনেক কষ্ট পায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর টুনটুনের জন্মের পর থেকে টুনটুনের মাঝে একটা অলৌকিক শক্তি ছিল। টুনটুন মন থেকে হাসলে তার মুখ দিয়ে শোনা ঝরত, আর এই ব্যাপারটা টুনটুন নিজেও জানত না। সে নিজেকে অন্য সব স্বাভাবিক পাখিদের মতোই ভাবত। এক রাতে টুকি আর টুনটুন ঘুমাচ্ছিল, তখনই মুন্নি তার পাশ দিয়ে যাচ্ছিল। একি মনে হচ্ছে ঘরের ভিতর টুনটুন হাসছে, দেখি তো গিয়ে।
এরপর মুন্নি টুনটুনদের ঘরে গিয়ে দেখে টুনটুনের মুখ দিয়ে সোনা ঝরছে। এ দেখে তো মুন্নি ভীষণ অবাক হয়ে যায়। এ কি হলো? এই মেয়ে হাসছে আর মুখ দিয়ে সোনা ঝরছে, তার মানে এর মাঝে নিশ্চয়ই কোনো জাদু শক্তি আছে। এই বলে মুন্নি সোনার কয়েনগুলো নিয়ে নিজের ঘরে চলে যায়। এভাবে প্রায় প্রতি রাতেই মুন্নি টুনটুনের ঘর থেকে সোনার কয়েন নিয়ে যেত। এরপর একদিন মুন্নির মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। মুন্নি টুনটুনকে কুয়োর উপর বাঁশ দিয়ে বেঁধে রাখে আর বলতে থাকে, তোর ভিতর একটা অলৌকিক শক্তি আছে, তুই হাসলে তোর মুখ দিয়ে সোনার কয়েন ঝরে। বল আর কি কি শক্তি আছে তোর মাঝে? না মা, এসব মিথ্যে কথা, আমার মাঝে কোনো শক্তি নেই। আমি যা বলছি তাই সত্যি, আজ তুই সারা দিন হাসবি আর আমাকে অনেক অনেক সোনার কয়েন দিবি। হাস হাস বলছি, তুই না হাসলে কিন্তু এবার তোকে এই কুয়োর মাঝে ফেলে দিব। কি হলো হাস বলছি? এই বলে মুন্নি টুনটুনকে মারতে শুরু করে, কিন্তু টুনটুন হাসার বদলে কাঁদতে থাকে। মুন্নি মারতেই হঠাৎ করে দড়ি ছিঁড়ে টুনটুন কুয়োর ভিতরে পড়ে যায়। এ আমি কি করলাম? আমার সোনার কয়েন দেওয়া পাখিটাকে মেরে ফেললাম। এ যেমন শক্তিধর ছিল, তার মানে এর ছোট বোন টুকিও অনেক শক্তিধর হবে। নিশ্চয় টুকিও হাসলে ওর মুখ দিয়ে সোনা ঝরবে। হ্যাঁ, আমি টুকিকে ভুলিয়ে ভালিয়ে ওকে হাসাবো আর ওর মুখ থেকে সোনা বের করে নিব। এরপর মুন্নি অনেকগুলো চকলেট নিয়ে টুকির কাছে যায়। মা টুকি, দেখ মা, তোর জন্য আমি কতগুলো চকলেট নিয়ে এসেছি। জানিস মা, তোর মাঝে না একটা অলৌকিক শক্তি আছে, তুই হয়তো জানিস না। মা টুকি, এই চকলেটগুলো খেয়ে নে মা, আর একটু সুন্দর করে হাস তো। হাস মা হাস। আমি চকলেট খাবো না, আমার দিদি কোথায় মা? আমি দিদির কাছে যাব। আমাকে দিদির কাছে নিয়ে যাও। মা রে, তোর দিদি একটু বাইরে গেছে, তুই একটু হাসি দে না মা। তুই হাসলে আমি তোকে আরো অনেক 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 খাবার কিনে দিব। সত্যি বলছো মা? তুমি আমাকে অনেক খাবার কিনে দিবে? কোথায় এনে দাও। এরপর মুন্নি টুকিকে আরো অনেক ফল এনে দেয় আর তা দেখে টুকি অনেক হাসতে থাকে। ব্যাপারটা কি হলো? টুকি তো হাসছে কিন্তু সোনা ঝরছে না কেন? তাহলে নিশ্চয়ই এ কান্না করলে সোনা ঝরবে। এরপর মুন্নি একটা লাঠি এনে টুকিকে মারতে শুরু করে, টুকি যেন কান্না করে এটা ভেবে। মা মা, আমার লাগছে মা, আমাকে কেন মারছো? মা ছেড়ে দাও, মা ছেড়ে দাও। টুকি যখন এভাবে কান্না করছিল তখনই সেখানে টুনটুনের আত্মা এসে হাজির হয়। তোর এত বড় সাহস, তুই আমার ছোট বোনটার গায়ে হাত তুলেছিস? তুই না মারা গেছিস, আবার কি করে ফিরে এলি? আমি আত্মা হয়ে ফিরে এসেছি, এবার তোকে আমি ওই কুয়োর মাঝে নিয়ে যাব। আমি তোকে ইচ্ছে করে মারিনি, তুই পড়ে যাওয়ার পর আমি আফসোসও করেছিলাম। তুই আমাকে মাফ করে দে মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মারিস না। তোকে মাফ করব, তোকে মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। আমি তো মরে গেছি কিন্তু আমার বোনটা তো এখনো অনেকটা ছোট, তুই ওকে মাতৃস্নেহে বড় করে তুলবি। আর আমার মায়ের শেষ ইচ্ছে ছিল আমার বোনকে ডাক্তার বানাবে। তুই যদি এই সব শর্ত পূরণ করতে পারিস তাহলে আমি তোকে মাফ করে দিব। আমি মানবো মানবো মানবো, আমি তোর সব কথা মানবো। আমি টুকিকে নিজের মেয়ের মতো করে বড় করব আর আমি ওকে ডাক্তার বানাবো। আচ্ছা ঠিক আছে বোন টুকি, তুই ভালো থাকিস বোন, আর কোনো প্রয়োজন হলে আমাকে স্মরণ করবি, আমি এসে হাজির হব। এই বলে টুনটুনের আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে মুন্নি টুকিকে অনেক আদর যত্নে বড় করতে থাকে। এভাবেই অনেকগুলো দিন পার হয়ে যায়, টুকিও অনেক বড় হয়ে যায়। কলেজ শেষ করে ডাক্তারি পাশ করে টুকি, আর টুকি অনেক বড় ডাক্তার হয়ে যায়। মা দেখো, আজ তোমাদের স্বপ্ন পূরণ হয়েছে মা। আর যদি বাবা বেঁচে থাকতো
দিদি বেঁচে থাকত তারা অনেক খুশি হতো। হ্যাঁ রে মা, আজ আমার অনেক খুশির দিন, আর আজ নিজেকে অনেক পাপ মুক্ত মনে হচ্ছে রে মা। ওসব কথা ছাড়ে তো মা, আজ তো শুধু খুশি আর খুশি। এরপর থেকে মুন্নি আর টুকি মিলে সুখে দুঃখে দিন কাটাতে থাকে। টুনটুন টুনটুন, এই টুনটুন কোথায় রে মা তুই? এই দেখ আমি তোর জন্য কত সুন্দর খেলনা এনেছি। কি রে মা, দেখে যা কি ব্যাপার, ওকে আমি এত করে ডাকছি তবুও ঘর থেকে বের হচ্ছে না কেন, দেখি তো ঘরে গিয়ে। এই বলে টুনি ঘরের ভেতরে ঢুকে, আর ঢুকে দেখে তার মেয়ে টুনটুন ঘরে নেই। এদিকে তো টুনি ভীষণ ভয় পেয়ে যায়। এ কি, টুনটুন তো ঘরে নেই, আমি তো ওকে ঘরেই রেখে কাছে গিয়েছিলাম। হায় ঈশ্বর, আমার মেয়েটা কোথায় চলে গেল? টুনটুন তো অনেক ছোট, ও এখনো জঙ্গলের রাস্তাঘাট ভালোভাবে চেনেই না। ও যদি কোথাও হারিয়ে যায়? না না, আমাকে ওকে খুঁজে বের করতেই হবে, আমার মেয়ে হারিয়ে যেতে পারে না। এই বলে টুনি বেরিয়ে পড়ে তার মেয়েকে খুঁজতে। টুনি জঙ্গলের আনাচে কানাচে সব জায়গায় পাগলের মতো টুনটুনকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এমন সময় টুনির সাথে একটা বানরের দেখা হয়। বানর দিদি, বানর দিদি, তুমি কি আমার মেয়েকে কোথাও দেখেছো? জানো তো সেই সকাল থেকে আমি আমার মেয়েটাকে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। কই না তো, আমি তো কোথাও দেখিনি তোমার মেয়েকে। ও হ্যাঁ, মনে পড়েছে, তোমার মেয়েকে আমি শেষবারের মতো ঈগল দাদার সাথে দেখেছিলাম। তুমি বরং ঈগল দাদার কাছে যাও, নিশ্চয়ই তোমার মেয়েকে খুঁজে পাবে। এই বলে টুনি আবার উড়তে থাকে, আর উড়তে উড়তে ঈগলের কাছে যায়। ঈগল দাদা, ও ঈগল দাদা, তুমি কি আমার মেয়েকে কোথাও দেখেছো? আমার মেয়েটা যে হারিয়ে গেছে, ওকে আমি খুঁজে পাচ্ছি না দাদা। বলো না দাদা, কোথাও কি দেখেছো আমার মেয়েটাকে? না রে টুনি, আমি তো তোর মেয়েকে কোথাও দেখিনি। এমন সময় টুনি হঠাৎই লক্ষ্য করে যে ঈগলের মুখে রক্ত লেগে আছে, আর তার পাশে কিছু পালক পড়ে আছে। এই দেখে টুনি বলে, ঈগল দাদা, তোমার মুখে রক্ত কেন, আর ওখানে পালক পড়ে আছে কেন? নিশ্চয় তুমি আমার মেয়েকে খেয়ে ফেলেছো, তাই না? কেন করলে তুমি এমনটা বলো তো? না না টুনি, তুই ভুল ভাবছিস, বিশ্বাস কর, আমি তোর মেয়েকে খাইনি, আমি তো মুরগির ছানাকে খেয়েছি। আমি জানি তুমি মিথ্যে কথা বলছো, তাহলে বানর দিদি ঠিকই বলেছে যে আমার মেয়ে তোমার সাথে ছিল। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তুমি আমার মেয়েকে, কেন করলে তুমি এমনটা? কি বললি, বানর তোকে বলেছে যে তোর মেয়ে আমার সাথে ছিল? টুনি বিশ্বাস কর, বানর তোকে মিথ্যে কথা বলেছে, তোর মেয়ে আমার সাথে ছিল না। আমি কিচ্ছু জানি না, তুমি যেখান থেকে পারো আমার হারিয়ে যাওয়া মেয়েকে ফিরিয়ে দাও। আমি যে টুনটুনকে ছাড়া থাকতে পারবো না ঈগল দাদা, দয়া করো ঈগল দাদা, একটু দয়া করো। টুনির এমন কান্না দেখে ঈগলের অনেক মায়া হয়। তখন ঈগল বলে, টুনি শোন, আমি তোর মেয়েকে খাইনি রে, তবে তুই যখন আমাকে সন্দেহ করছিস, তবে চল আমিও তোর সাথে তোর মেয়েকে খুঁজবো। চল আগে আমরা ওই নদীর ধারে গিয়ে দেখি। এই বলে টুনি আর ঈগল নদীর ধারে গিয়ে টুনটুনকে খুঁজতে থাকে, আর হঠাৎই নদীতে একটা কুমির ভেসে ওঠে। কুমিরকে দেখে টুনি বলে, কুমির দিদি, ও কুমির দিদি, তুমি কি আমার মেয়েটাকে দেখেছো? আমার মেয়েটা যে হারিয়ে গেছে, আমি আমার মেয়েটাকে হারিয়ে ফেলেছি, দয়া করে তুমি বলো না মেয়েটাকে কি কোথাও দেখেছিলে? আমার মেয়েটার পালকগুলো হলুদ বর্ণের, আরও দেখতেও অনেক ছোট, বলো না কুমির দিদি। হ্যাঁ হ্যাঁ টুনি, দেখেছি দেখেছি, আমি তো তোমার মেয়েকে আগে থেকেই চিনি, তোমার মেয়ে আমার সাথে এসে কত গল্প করে, আজ সকালে ও তো এসেছিল, অনেকক্ষণ গল্পও করলো, কিন্তু তারপর হঠাৎ দেখলাম যে টুনটুন একটা বানরের সাথে কোথায় যেন চলে গেল, আর আমার কাছে আসেনি টুনটুন,
কি বললে তুমি টুনটুন বানর দিদির সাথে? তবে বানর দিদি যে আমাকে মিথ্যে কথা বলল। দেখেছিস টুনি, তোকে আমি আগেই বলেছিলাম যে বানর তোকে মিথ্যে কথা বলছে। চল আমার সাথে বানরের বাড়িতে যাই। এরপর টুনি আর ইগোর বানরের বাড়িতে যায়। বানরকে অনেক ডাকতে থাকে কিন্তু বানরের কোনো সাড়া পায় না। এভাবে তিন চার দিন কেটে যায়। টুনি আর ইগোর টুনটুনকে খুঁজতেই থাকে কিন্তু টুনটুনকে কোথাও পায় না। এইদিকে টুনি তার মেয়েকে না পেয়ে পাগলের মতো কাঁদতে থাকে। টুনি রে কাঁদিস না রে, আমি যে করেই হোক তোর মেয়েকে তোর কাছে ফিরিয়ে নিয়ে আসব। কোথা থেকে নিয়ে আসবে দাদা? আমি মনে হয় আমার মেয়েটাকে হারিয়েই ফেললাম। তিন চার দিন কেটে গেল, না জানি মেয়েটা কেমন আছে। হায় ঈশ্বর, তুমি আমার মেয়েটাকে যেখানেই রাখো ভালো রেখো ঈশ্বর, ওর যেন কোনো ক্ষতি না হয়। টুনি যখন এভাবে কাঁদছিল এমন সময় সেখানে পাখিমাতা প্রকট হয়। আর পাখিমাতা বলে, কি হয়েছে বাছা তোর, এভাবে কান্নাকাটি করছিস কেন? বল আমাকে কি হয়েছে, আমি সব সমস্যা সমাধান করে দিব। এরপর টুনি কাঁদতে কাঁদতে তার সন্তান হারিয়ে যাওয়ার ঘটনা পাখিমাতাকে বলে। সব শুনে পাখিমাতা বলে, কাঁদিস না বাছা তুই, কোনো চিন্তা করিস না, আমি তোর হারানো সন্তান তোকে ফিরিয়ে দেব। দাঁড়া, আমি এক্ষুনি আমার জাদুই আয়না প্রকট করছি, আর সেখানেই দেখতে পারবি তোর সন্তানের সাথে ঠিক কি ঘটেছিল। এই বলে পাখিমাতা জাদুই আয়না প্রকট করে, আর সেই আয়নাতে টুনির সন্তান টুনটুনের সাথে কি ঘটেছিল সেই সব অতীতের ঘটনা দৃশ্যমান হয়। বানর পিসি, বানর পিসি, তুমি আমায় এই জঙ্গলে কেন নিয়ে এলে বলো তো? তুমি তো আমায় বলেছিলে আমাকে বাড়ি পৌঁছে দিবে, তাহলে এখানে কেন নিয়ে এলে? টুনটুনের এমন কথা শুনে তো বানর হাসতে থাকে। এমন সময় সেখানে শিয়াল চলে আসে। শিয়ালকে দেখে তো টুনটুন ভীষণ ভয় পেয়ে যায়। আরে আরে শিয়াল মিশ, তুমি এখানে কেন? বানর পিসি, তাড়াতাড়ি চলো পালিয়ে যাই, পালিয়ে যাই এখান থেকে, নইলে এই শিয়াল আমাদের খেয়ে ফেলবে। চলো পালাই পালাই। খাওয়ার জন্যই তো তোকে আমি শিয়ালের কাছে এনেছি রে, আর তোকে নিয়ে আমি কেন পালাবো? হ্যাঁ, আমি তো এখানে তোকে প্ল্যান করে নিয়ে এসেছি। না না বানর পিসি, তুমি এমন করো না, তুমি আমাকে মায়ের কাছে নিয়ে চলো, বাজে আমার জন্য চিন্তা করছে। আর শিয়াল বেশ, তুমি আমাকে খেয়ে না শিয়াল বেশ। টুনটুন ভয় পেয়ে অনেক কাঁদতে থাকে কিন্তু শিয়াল টুনটুনের কোনো কথা না শুনেই টুনটুনকে থাবা দিয়ে ধরে ফেলে আর কামড় দিয়ে দৌড়ে তার গুহায় নিয়ে যায়। আর এদিকে বানর হাসতে হাসতে বাড়ি চলে যায়। দেখলি তো বাছা তোর সন্তানের সাথে ঠিক কি ঘটেছিল? তবে সব কিছু ওই বানর দিদির কারসাজি, আর আমি কিনা মিছে মিছে ঈগল দাদাকে সন্দেহ করছিলাম। কিন্তু পাখি মাতা, ওই শিয়াল যদি আমার মেয়েকে খেয়ে ফেলে তখন? না না, ওই শিয়াল তোর মেয়েকে এখনো খেতে পারেনি, আটকে রেখেছে। শোন, আমি তোকে একটা দৈব জলের শিশি দিচ্ছি, তুই এই শিশি নিয়ে শিয়ালের গুহায় যা, তোর মেয়েকে উদ্ধার করে নিয়ে আয়। আর শিয়াল যদি তোকে আক্রমণ করে তবে এই দৈব জল তার উপর ছিটিয়ে দিবি, তখনই শিয়াল সেখানে অজ্ঞান হয়ে যাবে। এই বলে পাখি মাতা দৈব জল দিয়ে অদৃশ্য হয়ে যায়। তখন ঈগল বলে, শোন টুনি, তোকে ওই শিয়ালের গুহাতে যেতে হবে না, শিয়াল তোকে একা পেয়ে তোর উপর আক্রমণ করতে পারে, তাই আমি একাই যাব ওই গুহায়, তুই বাসায় চলে যা টুনি। ঈগলের কথা মতো টুনি বাসায় চলে যায়। আর ঈগল দৈব জলের শিশি নিয়ে শিয়ালের গুহায় যায়। সেখানে গিয়ে দেখতে পায় টুনটুন একটা খাঁচার মধ্যে বন্দী হয়ে আছে। ঈগল মিশো, ঈগল মিশো, তুমি এসেছো, আস্তে আস্তে এসো, কোনো শব্দ করো না, নইলে শিয়াল মিশো জানতে পারলে আর রুখিনি। আচ্ছা ঠিক আছে রে মা, তবে তুই আর ভয় পাস না, আমি এসে গেছি তোকে মুক্ত করতে।
এই বলে ঈগল টুনটুনকে খাঁচা থেকে মুক্ত করে। আর তখনই শেয়াল চলে আসে। কি রে ঈগল, তোর তো সাহস কম নয়? তুই আমার এই গুহায় এসেছিস আমার এই শিকারকে চুরি করতে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে শেয়াল টুনটুনদের দিকে তেড়ে আসতে ধরে। তখনই ঈগল সেই শিশির দৈব্য জল শিয়ালের উপর ছিটিয়ে দেয়, আর শিয়াল সেখানে অজ্ঞান হয়ে যায়। আর ঈগল টুনটুনকে তার পিঠে নিয়ে উড়ে টুনির বাসায় আসে। টুনি তার মেয়েকে পেয়ে তো ভীষণ খুশি হয়। টুনটুন মা, তুই ফিরে এসেছিস মা। ঈগল দাদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ তোমার আর পাখি মাতার জন্যই আমি আমার হারানো সন্তানকে ফিরে পেলাম। এটা তো আমার দায়িত্ব ছিল টুনি, তবে এবার ওই শয়তান বানরকে শাস্তি দিতেই হবে। এরপর টুনি তার মেয়েকে জড়িয়ে আদর করতে থাকে। আর এদিকে ঈগল বানরের বাড়িতে গিয়ে বানরকে শাস্তি দেয়। দেখলে তো বন্ধুরা, টুনি তার হারানো সন্তানকে কিভাবে ফিরে পেল? আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।